মশারা আস্তানা গেড়েছে গুলশান বনানী লেকের একাংশে। বনানী কবরস্থানের কাছে মসজিদের পাশে লেকটির এই অংশ এখন অনেকের জন্যে আতঙ্কের, কারণ এডিস মশার কামড়ে ডেঙ্গু ধারণ করেছে তার মহামারী রূপ। লেকটি পরিষ্কার করার দাবি স্থানীয়দের। লেক পরিষ্কার রাখার ব্যাপার, একটা আমার মনে হয় ভালো রকম পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু খুব নোংরা কিন্তু বনানী লেক। সরকারের উচিত যে যেন এটা আরো পরিষ্কার করে, আমাদের মানে লিভিং এর জন্য যেন আরো বেটার হয়। সরকারে যদি ব্যবস্থা না করে জনগণের ব্যবস্থা করে বাবা, এই যে ডেঙ্গু মশা যে কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে মরতেছে, এটা সরকারে দেখে না? উত্তর সিটি কর্পোরেশন লেকের পাড়ের সকল জায়গায় মশা মারার ওষুধ দেয় না বলে অভিযোগ এলাকাবাসীর। দুই মাসের মধ্যে একদিন কালকে ওষুধ দিয়ে গেছে মাত্র এই সাইডে, তো এই সাইডে কি ওষুধের প্রয়োজন নাই? শুধু সিটি কর্পোরেশনের ভিতরে প্রত্যেক দিন দেয়, মানে অফিসে তাদের কোয়ার্টারের ভিতরে প্রত্যেক দিন, বাইরে দিচ্ছে না। যে প্রোগ্রেসটা আরও ফাস্টার করে হচ্ছে আমার নিউজ টু এতটুকুই তাদের কাছে, তারা যে আমাকে দেখে থাকে যে প্লিজ মেক ইট ফাস্ট। সিটি কর্পোরেশনের দায়িত্ব যে এটা সবসময় আনাচে কানাচে সব জায়গায় নজর রাখা উচিত, ওগুলা কালেক্ট করে বিভিন্ন একটা একটা ভালো একটা স্থানে ওগুলা ফেলে দেওয়া উচিত। উত্তরের মেয়র শুক্রবার গণমাধ্যমকে জানান লেকটি রাজুকের অধীনে আছে বলে।